এপ্রিল মাসের 8 তারিখে চার বন্ধু মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম সান্দাকফু যাওয়ার উদ্দেশ্যে। সাত দিনের ট্যুরে সান্দাকফু যাওয়ার সাথে সাথে ছিল আরও পাঁচটা জায়গায় ঘোরার প্ল্যান। লেপচাজগত, চিত্রে, টুমলিং, কালপক্ষী, আর সব বাঙালির মনে পাহাড় বলতে প্রথমেই যে জায়গাটা মনে আসে, দ্য কুইন অফ হিলস, দার্জিলিং। আমাদের প্রত্যেকটা জায়গাতেই একদিনের নাইট স্টে ছিল। সান্দাকফু প্ল্যান করলে জেনারেলি যে ভিউ স্পটগুলো পড়ে সেখানে অনেকেই স্টে করেন না। যেহেতু আমাদের কিছুটা রাস্তা ট্রেক করা প্ল্যান ছিল, তাই চিত্রে টুমলিংও স্টে করেছিলাম। রাত 11:25 পদাতিক এক্সপ্রেস ধরতে রাত 8 নাগাদ বাড়ি থেকে রওনা দিই। আমাদের ট্রেন ছেড়েছিল কলকাতা স্টেশন থেকে। স্টেশন পৌঁছে আমরা ডিনার সেরে নিয়েছিলাম, অন টাইমেই ট্রেন ছেড়ে দিয়েছিল। পরের দিন সকাল 8:30 মতো বাজে, ট্রেন এখন কিষানগঞ্জ ছাড়িয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এনজেপি পৌঁছে যাব। নেমে পড়েছি এনজেপি স্টেশনে, একদম অন টাইমেই ট্রেন পৌঁছে গেছে। আমাদের হোটেল, গাড়ি সমস্ত কিছুই আগে থেকে বুকিং করা রয়েছে, তাই আমরা যে গাড়িতে আজ যাব লেপচাজগত, সেই গাড়ি পার্কিং স্পটে বাইরে দাঁড়িয়ে আছে। গাড়ি করেই আমরা লেপচাজগত যাব। এনজেপি থেকে লেপচাজগতের ডিস্টেন্স প্রায় 74 কিলোমিটার্স, যেতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। আমরা এখানে আর ট্রেন থেকে নেমে কোনো ব্রেকফাস্টের কিছু রাখিনি, আমরা ভেবেছি উঠতে উঠতে পাহাড়ে ওঠার সময় কিছু ব্রেকফাস্ট করে নেবো দাঁড়িয়ে কোথাও একটা রোহিণীর কাছে। পাহাড় প্রেমীরা যারা আছেন, তারা একবার যারাই পাহাড়ে একবার যায়, তো বারবার পাহাড় যেতে ইচ্ছে করে, পাহাড় দেখতে ইচ্ছে করে। তো প্রায় এক বছর পর আমরাও বেড়াতে বেরিয়েছি। অনেক দিন পর পাহাড় দেখে কী যে ভালো লাগছিল সে আর বলার কথা নয়। দাঁড়িয়েছি রোহিণীর কাছে ব্রেকফাস্ট করতে। আমাদের যে ড্রাইভার ছিল সেই এখানে দাঁড়ালো। বেসিক্যালি এখানে ড্রাইভারদের সাথে অনেক রেস্টুরেন্টের টাই আপ করা থাকে, সেই জন্যই ওরা ওদের পছন্দ মতো জায়গাতেই দাঁড় করায়। তো বাট ফর্চুনেটলি যেখানে আমরা গেছিলাম ব্রেকফাস্ট করতে ভীষণ ভালো, আমরা নিয়েছিলাম মোমো, তো মোমোটা ভীষণ ভালো ছিল। ওয়েদার কিন্তু অলরেডি এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ ওই টাইমে কলকাতায় বা শিলিগুড়িতে আসার সময় যে গরমটা আমরা পেয়েছি সেই গরমটা আস্তে আস্তে এখন অনেকটা কমে গেছে, টেম্পারেচার হালকা চেঞ্জ হয়েছে। ঠান্ডার কোনো ব্যাপার নেই এখন, কারণ এখন অনেকটা উপরে উঠতে হবে, বাট ওয়েদার কিন্তু খুব প্লেজেন্ট হয়ে গেছে। রেস্টুরেন্টের সাথে একটা ছোট্ট ব্যালকনি ছিল পিছনে, তো এই ভিউটা হচ্ছে সেই ব্যালকনি থেকেই নেওয়া। এসে গেছে চার গরম গরম মোমো। আমরা ভেজ মোমো নিয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল। ওখানে সসটা একটা আলাদাই টেস্ট হয়, যেটা আমরা কলকাতায় তো সেই এই টেস্টটা আমরা পাই না, তো খুব ভালো ছিল। আমরা মোমোটা ভীষণ এনজয় করেছি। বেরিয়ে পড়েছি আবার লেপচাজগত যাওয়ার রাস্তায়।
যত আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম তত মানে মেঘ তত কাছে চলে আসছিল, আর একবার করে রোদ উঠছে একবার করে মেঘলা উঠছে, তো এখন পুরো সূর্য একেবারে ঢেকে গেছে আর সামনে রাস্তাটা দেখেই বুঝতে পারছো পুরো একদম মেঘ ভর্তি, মানে আমাদের গাড়ির মধ্যেও মেঘ ঢুকছিল, আর হালকা হালকা ঠান্ডা হাওয়া লাগছে, মানে একদম ভীষণ ঠান্ডা লাগার মতো হাওয়া নয় বাট হাওয়াটা ভীষণ সুন্দর একটা ঠান্ডা ছিল, তো ভীষণ এনজয় করছিলাম আমরা যেতে যেতে। লেপচাজাগতের রাস্তা নিয়ে নিয়েছি, ঘুম স্টেশন থেকে একটা রাস্তা দার্জিলিংয়ের দিকে চলে যায় আর একটা রাস্তা লেপচাজাগতের দিকে ভাগ হয়ে যায়, তো সেই রাস্তায় আমরা ঢুকে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর এই লেপচাজাগতের দিকে রাস্তাটায় ঢুকলেই সাথে সাথে পাইন ফরেস্ট শুরু হয়ে যায়, ওয়েদারটা ভীষণ স্পুকি, বুঝতে পারছি না সকালে হয়তো বৃষ্টি হয়েছে এখানে সেখানে একদম, এই জন্য এই জায়গাটায় একদমই একটু মেঘলা মেঘলা হয়ে আছে, পুরো মেঘে ঢাকা আর ভীষণ একটা স্পুকি ওয়েদার, আর একটু একটু ঠান্ডা লাগতে শুরু করেছে এবার। পৌঁছে গেছি আমরা আমাদের হোমস্টের কাছে, লেপচাজাগতে ম্যাক্সিমাম সবই প্রায় হোমস্টে, হোটেল বলতে সেরকম কিছুই নেই, আমরা থাকবো রেনু হোমস্টে, ওই যে ওখানে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, তো এই রাস্তার সামনের বিল্ডিংটা নয়, এটা আর একটা হোমস্টে, আমাদের হোমস্টেটা একটু ওখান থেকে নিচে নেমে যেতে হবে, রাস্তার উল্টো দিকেই একদম পাইন ফরেস্ট। তো আমরা ওয়েট করছি হোমস্টের একজন আসবেন আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য, প্রায় অনেকগুলোই লাগেজ হয়েছে আমাদের চারজনের, তো তারই অপেক্ষায় আমরা এখন দাঁড়িয়ে। মেঘ একবার করে আসছে, এক প্রস্তুত মেঘ আসছে, চারপাশটা একদম ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, আবার একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে সে অদ্ভুত ওয়েদার। লেপচাজাগত আমাদের এই প্রথমবার আসা, তো এই আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে, এখান থেকে একদম ধাপে ধাপে সিমেন্ট দিয়ে একটু সিঁড়ি মতো করা আছে, তো এখানে তো পাহাড় কেটে কেটে সব কিছু বাড়িগুলো তৈরি হয়, তো এটা আর একটা হোমস্টের পাশ দিয়ে যাচ্ছি, হোমস্টের পাশ দিয়ে নেমে আবার আমাদের হোমস্টেটাতে আমরা যাচ্ছি। আমাদের এখানে লাঞ্চ রয়েছে আর ডিনার রয়েছে, ব্রেকফাস্ট আমরা নিয়ে রাখিনি যেহেতু আমাদের আসতে দেরি হতো। রুম টুরও তোমাদের আমি পরে দেখাবো রুমগুলো কীরকম। এই হচ্ছে সামনের রুমটাই আমাদের, আর এর পাশেই একটা বিশাল বড় ছাদ, আর ওখান দিয়ে সোজা ওখানে যে দাঁড়িয়ে আছে ওখান দিয়ে একটা সিঁড়ি চলে গেছে, ওখান দিয়ে নিচে নামা যায়। তো দেখো বাইরে পুরো একদম ধোঁয়া, সে পুরো কুয়াশা, একেবারে চারদিক প্রায় অস্পষ্ট, মানে পরিষ্কার তো দূরের কিছু দেখাই যাচ্ছে না, ইনফ্যাক্ট কাছের গাছগুলো ভালোভাবে সেরকমভাবে দেখা যাচ্ছে না, নিচে কিন্তু পুরোটাই পাইন ফরেস্ট রয়েছে। ফ্রেশ হয়ে লাঞ্চ করতে এসে গেছি, একদম ঘরোয়া খাবার, ডাল ভাত আলু ভাজা একটু চিপস আর ডিমের কারি শশা পেঁয়াজ স্যালাড হিসেবে ছিল। তো সারা রাতে ট্রেন জার্নি করে এসে এই এই খাবার ছাড়া আর কিছু খেতে ভালোও লাগে না, এই সিম্পল খাবারটাই বেস্ট। আর এই হোমস্টের খাবার, সমস্ত রুম সার্ভিস, সমস্ত কিছু ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমাদের, তো কোনো রকম প্রবলেম হয়নি। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা পাইন ফরেস্টটা ঘুরে দেখার জন্য বেরিয়েছি, তো এখন বাজে 5টা মতো আর ঠান্ডা কিন্তু আস্তে আস্তে পড়তে শুরু করেছে, একটু একটু ঠান্ডাটা বেড়ে গেছে যখন এসেছি তার থেকে,
মেঘ সেরকমই আসছে যাচ্ছে, ভীষণ এখন যেমন ভীষণ মেঘ হয়ে আছে। ভিডিওটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে, একটু আগে এই জায়গাটাতেই প্রচুর মেঘ হয়েছিল আর ভিউটাও অন্যরকম ছিল। পাইন ফরেস্টে মেঘ না থাকলে কিন্তু সেই সেই সুন্দর ভিউটা বোঝা যায় না। যেমন এখন ক্লিয়ার ওয়েদার, তো এখন কিন্তু নর্মাল ফরেস্টের মতো লাগছে, কিন্তু মেঘটা এলেই কিন্তু সেই স্পুকি ফিলিংসটা হয়। সামনেই একটা রাস্তা উঠে গেছে আর একটু উপরে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, তো ওটা এখানকার লেপচাজগত ভিউ পয়েন্ট বলা হয়। সেখানে আজকে আর যাওয়ার প্ল্যান করলাম না, কারণ সন্ধে হয়ে আসছে, অন্ধকার নেমে আসছে, সেই জন্যই আর আজকে প্ল্যানটা রাখলাম না, কাল সকালে উঠে ওখানে যাওয়ার চেষ্টা করব। আর এমনিতেও এই ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার চান্সটা একদমই নেই বললেই চলে। হোমস্টেতে ফিরে এসেছি, ফিরে এসে খানিকক্ষণ ছাদে সময় কাটালাম, আর এখন হাওয়াটা আবার কমে গেছে, সেই জন্য দেখো চারদিকে মেঘটা সরছে না, একটা জায়গায় স্থির হয়ে আছে, মেঘটাকে দেখলেই বুঝতে পারবে। পাইন ফরেস্টে গিয়ে কিছুক্ষণ ছবি তুললাম, কিছু শর্টস ভিডিও বানিয়েছি, সেই করেই আমাদের টাইম কেটে গেল। সেদিন সন্ধ্যেটা আমরা বন্ধুরা রুমে আড্ডা মেরেই কাটিয়ে দিয়েছিলাম, নেক্সট স্টপ ছিল পরের দিন চিত্রে যাওয়ার, তো সেই ভিডিওও নিয়ে আসার চেষ্টা করবো খুব শিগগিরই। লেপচাজগত ভীষণ ভালো একটা অভিজ্ঞতা, মেঘ, পাইন ফরেস্ট, আগে এরকমভাবে মেঘের যাওয়া আসা কখনো ফিল করিনি, তো সেই দিক থেকে হ্যাঁ লেপচাজগত ভীষণ ভীষণ ভালো একটা অভিজ্ঞতা। আর আমাদের যে ট্যুর অর্গানাইজ করে দিয়েছেন আমার এক পরিচিত স্যার, তার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা চেক করতে পারো। তোমরা যদি কেউ যেতে চাও এইভাবে সমস্ত কিছু অর্গানাইজ করে, তো স্যারকে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর একটু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা।